হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা হচ্ছে নিউবের সেই আবাল কিছু অডিয়েন্সকে নিয়ে, যে অডিয়েন্সগুলো আমাকে অনেক গালাগালি করে ওই এক্সপোজ ভিডিও করার কারণে। কমেন্টগুলো এতই বাজেছে যেটা আমি এখন বলতে পারবো না, আর আমি কিছু কথা বলবো নিউ ভাইকে, আপনি একটু প্লিজ শুনবেন মনোযোগ দিয়ে। বাট হয়তো শুনতে নাও পারেন, বাট তাদের অডিয়েন্স যারা আছেন নিউ ভাই তারা শুনবেন। এখানে নিউ ভাই চায় একটা কন্ট্রোভার্সি তৈরি হোক, অ্যান্ড এই জন্য সে তার কমেন্টে আপলোড করার সাথে সাথে পোলাপান জিজ্ঞাসা করতে থাকে যে ভাই 9 মিনিটের মাথায় ওটা কি? তো আমি কনফিউজ করতে বারবার রিপ্লাই দিতেছিলাম যে এটা একটা গ্লিচ। এই কমেন্টটা অনেক বেশি হওয়ার কারণে আমি আমার পুরান যে পিন কমেন্ট আছে ওটা সরায় নতুন একটা পিন কমেন্ট দেই যে এটা জাস্ট একটা রেকর্ডিং গ্লিচ বলে রেকর্ড গ্লিচ। আর রেকর্ড গ্লিচ বলার কারণ কি, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক, মানুষ এটাকে হ্যাক ভাবুক, এটার জন্য সে কমেন্টে বলে যে এটা রেকর্ড গ্লিচ। সো সে নিজের থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি করতে চায়। তারপরে কি, আমরা যখন একটা ফান করে ভিডিও বানালাম, কারণ হচ্ছে আমার চ্যানেলটা একদমই ছোটো, দেখতেছো অনেক সাবস্ক্রাইব কোনো ভিউ নাই, আর এখানে নিউ পে অনেক বড় একজন, আর তাই আমি ভিডিওটা বানাই যাতে একটু ভিউ হোক, আমার চ্যানেলটা গ্রো হোক, ওই হিসাবে বানাইছি। আর একটা ফান, মূলত এটা কোনো ফান করে বানানো হয়েছে, বাট তোমরা তো সিরিয়াসলি নিছো যে আমাকে গালাগালি করে তোমরা আমার কমেন্ট বক্স পুরো ফাটিয়ে দিছো। আর নিউ ভাইকে একটা কথা বলতে চাই, আপনি নিজে একজন চাইছিলেন যে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক, অ্যান্ড সেটাই হয়েছে আপনার মন মতো। বাট আপনি তারপর আমাদেরকে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, সো আপনার তাদেরকে যেভাবে আপনি ট্রোল বা অপমান করছেন এগুলো তো আপনি একদম ঠিক করেন নাই, আর গালাগালিটাই তো এটা একদম ঠিক করে নেই, আপনার মুখে গালাগালিটা মানায় নাই। বাট আপনি যদি গালাগালি করেন, আপনার অডিয়েন্সরা আমাদের কী গালাগালি করতে পারে তো আপনি নিজেই জানেন। সো আর কিছু বলার নাই, কারণ তুমি চাইছো নিউ ভাই যে এটা ভাইরাল হইতে, যেমন গোলটুবের পেজ থেকে তুমি আপলোড দিছো, অ্যান্ড সব জায়গাতে তোমরা আপলোড দিছো, যাতে আমরা হ্যাক হ্যাক বিশ্বাস করি। অ্যান্ড আমরা হ্যাক বিশ্বাস করি কিন্তু ভিডিওটা বেসিক্যালি বানাইছি। বাট তোমরা যে এরকম করবো ভাই, নেক্সট একটা ভিডিও বানায় যে আমাদেরকে এরকমভাবে অপমান বা যাই করছো, ভালো করছো, ভালো লাগছে। আমরা ভিডিও সাজছি একটা আপনাকে নিয়ে, আর নুদা জোস বিভিন্ন ধরনের বড় বড় গেমার আপনাকে নিয়ে সাজছে 2-3টা করে ভিডিও, তাদের ভিডিও আপনি দেখবেন না। আর ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর একটা করে আপনাকে এক্সপোজ করেছে, ওদেরকে আপনার পছন্দ হইলো, ওদেরকে দেখাইতে হইলো, আপনার জন্য যার মানুষ 2-3টা কন্টেন্ট বানাইলো তার কোনো খোঁজখবর নাই। আসলে ছোটো দেখে আজকে আমাদের কোনো আর আপনার কাছে কোনো দাম নাই হইতে পারে। তো নিয়ে আপনি যেমন চাইছেন ভাই ওই রকমই হয়েছে পুরা, আপনি যেরকম আমাদের হ্যাক বিশ্বাস করে চাইছিলেন, আর আমরা ওইটাকে ফান হিসাবেই নিয়েছিলাম, বাট আপনারা হয়তো বুঝতে পারেন নাই আমাদের এক্সপোজটা সেরকম হয়নি, ওই জন্য খুবই সরি। আর দুঃখজনকভাবে বলতে চাইছে যে এটাও ফান করে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিবা না ভাই, আবার গালাগালি করে নিয়েছে। আর নিউবারে বলি এটা এটা করে আপনার একদম উচিত হয় নাই, মানুষকে যেটা চাইছিলেন একটা গেম, ওই গেমটা কিন্তু আপনার সাকসেস হয়েছেন, অ্যান্ড সুন্দর হয়েছে আপনার গেমটা। বাট তারপর আপনি বলতে পারতেন, আপনি কমেন্ট বক্সে বারবার আপনি রিপ্লাই দেওয়া যাচ্ছেন এটা রেকর্ড প্লিজ কেন, আপনি যে মানুষ হ্যাক বিশ্বাস করে, আপনি তখনই বলতেন যে এটা তো আমাদের রেকর্ড গ্লিচ না, এটা আমি নিজে বসাইছি হ্যাক না। এটা আপনি যে এইভাবে বললো তো এটা কন্ট্রোভার্সিটা তৈরি হয় না, আমরা তো এরকম করি না। সো আপনি নিজে আমাদের কীরকম করতে বললে, আবার আপনি নিজে এরকমভাবে ভাব হইতেছেন, উল্টা ঘুরে গেছেন। তো এগুলো বাদ দিয়া ঠিকঠাক কন্টেন্ট বানান, অ্যান্ড কন্টেন্ট আপলোড দেন, আমরা দেখি, আমি আপনার একজন ফ্যান, আপনি কন্টেন্ট ছাড়তে থাকেন, আমরা কন্টেন্ট দেখতে থাকি, জাস্ট এটি আপনাদেরকে একটু চাই হবে। তো আশা করি ভালো থাকবেন সবাই, আর সবাই সিরিয়াসলি নিবা না, এটা একদম ফান হিসাবে নিবা। আর যারা সাবস্ক্রাইব না করছো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, আর যারা সাপোর্ট দাও না প্লিজ একটু সাপোর্ট দাও। এরপর আরেকদম রাজকুমারী আসে, এরা ধরে নিছে যে আমরা নাকি কন্ট্রোভার্সি করতেছি সবাই মিলা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য।